ধন্যবাদ। পঞ্চায়েত নির্বাচন 23-এ প্রস্তুতি পূজোর পরই শুরু হয়ে যাবে, সেই রকমই দলের উপরে তলার নির্দেশ। এবং কিছুদিন আগে কয়েকদিন আগে আপনার নেতাজি স্টেডিয়ামে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত সমিতি, বিভিন্ন ব্লকের সভাপতি, প্রধান উপপ্রধান, কর্মকর্তা সবাইকে নিয়ে একটা মিটিং করেছে। মিটিংয়ে আপনারাও গেছেন? হ্যাঁ গেছি। বার্তাটা নেতৃত্বে দিলেন আপনাদের? দেখুন, বার্তা দিয়েছে যেটা আমাদের দলনেত্রী, যে আমাদের রাস্তাঘাটের খুব একটা প্রয়োজন আমাদের এখানে নেই, রাস্তাঘাট সবই হয়ে গেছে, যেহেতু ঘরের একটা সমস্যা, সেটা আমাদের নেত্রী বার্তা দিয়েছে যে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ বা পঞ্চায়েত থেকে যে টাকাগুলো আছে কিছু কিছু করে নিয়ে আমাদের ঘর, যারা গরিব মানুষ তারা যাতে পায় সেটা আমাদের বলেছে, সেটাই আমরা কাজ করব। এটুকু এই যাবৎ পঞ্চায়েত সমিতি মানে বাংলা আবাস যোজনার ঘর মোটামুটি আপনার পঞ্চায়েত সমিতির মধ্যে কতটা, কত পার্সেন্টেজ? আমার এই পঞ্চায়েতের মধ্যে আমরা কীর্তিপুর 1 নম্বর অঞ্চলের মধ্যে আমরা 400 মতো দিতে পেরেছি আর কি, লিস্টে নাম আছে 400 মতো। কোনো মানে কোনো কাজ এরকম মনে হয়েছে যে এটা আপনাদের হয়নি পঞ্চায়েতের পরে মানে ভোটের পরে আবার করবেন, বা মানে এর মধ্যেই আপনারা হাত দেবেন যেটা পঞ্চায়েত ভোটটাকে শেষ করতে হবে? কিছু কিছু পঞ্চায়েতে সমিতি থেকে আমরা দুটো রাস্তা পেয়েছি, ঢালাই রাস্তা ওই 700 ফুট মতন করে, একটা ড্রেন পেয়েছি, যেগুলো বাদ ছিল ওগুলো বড় রাস্তা, এবং দুটো রাস্তা আমাদের বাদ আছে যেহেতু পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের ক্ষমতা নেই সেগুলো করা, সেটা জেলা পরিষদ থেকে আমরা চেষ্টা করব, সেখান থেকে যাতে আমরা একাধিকবার চিঠিও সেখানে করা হয়েছে যেটা পাবো। যেমন একটা সানবেড়িয়া পশ্চিমপাড়া এবং চৌমা ব্যাকের মোড় থেকে যেটা ঢুকেছে, এই দুটো রাস্তা হলে আমার কীর্তিপুর 1-এ আর রাস্তার কোনো প্রয়োজনই নেই। আপনি খাদ্যের কর্মদক্ষ, খুব গুরুত্বপূর্ণ একটা পদ, যে পদটা মানুষকে মানে মানুষের কাছে খুব উপযোগী। বিগত যে বছরগুলো মানে বিগত 2 বছর আমি 2020-21 বিশেষ করে বলবো, যে প্যান্ডামিক সিচুয়েশন থেকে আমরা চলেছি সেখানে মানুষের কাছে অর্থের অভাব, খাদ্যের অভাব একদম মানে বাড়ির মানে প্রান্তিক জায়গায় পৌঁছে গেছে। দেখুন, সেই জায়গায় যখন আমাদের কোভিডের সময় বিশেষ করে আমি খাদ্যের কর্মদক্ষ হয়ে আমার দায়িত্ব ছিল, যেহেতু সরকারি একটা দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমরা ঠিক সুস্থভাবে রেশন ডিলিয়ার ঠিকভাবে চাল দিচ্ছে কি না এবং সেই জাল মালগুলো সঠিকভাবে সাধারণ মানুষ পাচ্ছে কি না এটা আমাদের দায়িত্ব ছিল। সেই রেশন ডিলিয়ারের প্রত্যেকটা আমার ডিলিয়ারে ডিলিয়ারে ছুটে ছুটে আমি আমাদের বিডিও সাহেব বা আমরা সবাই ছিলাম, পার্টির নেতৃত্ব যারা আছে সবাইকে নিয়ে সেই জায়গাগুলো আমরা পূরণ করেছি যাতে মানুষ, সাধারণ মানুষ কোনো অসুবিধে না। এবং লকডাউনের সময় আমরাই পথে ছিলাম, মানুষকে চালটা পেয়েছে বলে লকডাউনটা মানুষের এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি সাধারণ মানুষের। দুয়ারে রেশন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় ভোটের আগেই বলেছিলেন বিধানসভায় যে দুয়ারে রেশন আমরা পৌঁছে এবং ভোটের পর সেটা কার্যকর হয়েছে, আপনাদের কাছেও মানে দুয়ারে রেশন পৌঁছে গেছে, মানুষের প্রতিক্রিয়া কি বলছে তারা? মানুষ খুব খুশিতে আছে যে আমাদের আগে রেশন ডিলিয়ারে গিয়ে লাইন দিতে যেতে হতো, এখন আর সেই জায়গাগুলো যাচ্ছে না, আমরা বাড়ি বসে বসেই এক একটা পাড়ায় 2-3টে করে সেক্টর করে সেখানে মাল তারা পাচ্ছে, তাদের অসুবিধা হচ্ছে না, এটুকু মানুষ, সাধারণ মানুষ খুব খুশি। আজকে খবরে বেরিয়েছে, আপনারাও জানেন যে কেন্দ্রীয় সরকার এই মাস শেষ হয়ে গেলে তারা চাল ডাল গমের রেশনকে ভর্তুকি দেবে না, পার কেজিতে 7-8 টাকা করে বাড়িয়ে দিচ্ছে, মানে মানুষ আর বিনা পয়সায় রেশনটা পাবে না, এটা কতটা আপনাদের পক্ষে এফেক্টেড হবে? দেখুন, আমাদের দিদি আছে, আমাদের পশ্চিমবাংলায় অতটা এফেক্ট পড়বে না, যেহেতু দিদি যেভাবে নিয়ে যাচ্ছে, কেন্দ্র সরকার যদি না দেয় ও তো সারা জায়গায় তো হিংসাগিরি কাজ মতো করছে বিজেপি সরকার, তা আমাদের রাজ্য সরকার
যতটুকু ক্ষমতা যেভাবে দিয়ে আসছে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে সাধারণ মানুষের কোনো প্রবলেম হবে না, এইটুকু আমরা বলতে পারি। গ্রাম বাংলার মানুষের একটা বড় কর্মসংস্থান হচ্ছে 100 দিনের কাজ, কেন্দ্র সরকার সেই 100 দিনের কাজের মজুরির যে টাকা সেটা আটকে দিয়েছে, তো সেইখানে দাঁড়িয়ে আপনারা সেই মানুষগুলো যারা কাজ করেছে কিন্তু টাকা পায়নি, তাদের কি বলছেন বা কি আশা দিচ্ছেন? আশা আমরা এটাই দেওয়ার কারণ, পঞ্চায়েতে অনেক রাস্তায় সাধারণ গরিব মানুষ, যারা গরিব মানুষ ছাড়া তো আর কাজ করে না, তা তারা কাজ করেছে, তারা 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, তারা পঞ্চায়েতে আসছে, পঞ্চায়েত সমিতিতেও আসছে কিছু মানুষ। আমরা আশ্বাস দিচ্ছি যে আজ নয় কাল আপনাদের দেওয়া হবে, কিন্তু ধৈর্য ধরুন, নিশ্চয়ই আমাদের সরকার ক্ষমতায় থাকলে আমরা নিশ্চয়ই সেটা এ করতে পারব। অভিষেক ব্যানার্জি বলছে যদি 100 দিনের টাকা যদি না দেয় আমরা পুজোর পর থেকে আমরা একটা বৃহত্তর আন্দোলনে যাব, কীভাবে যাবে সেই আন্দোলন? যেভাবে দল নির্দেশ দেবে আমরা দলের সেইভাবেই আমরা সাধারণ মানুষকে নিয়ে সেইভাবেই প্রতিবাদে আমরা সবার সামিল হব। আপনি পঞ্চায়েতের খাদ্যের কর্মাধ্যক্ষ হওয়ার পর এই পঞ্চায়েত সমিতির সাধারণ মানুষের কাছে অনেকটা আপনি সেই মসিহা টাইপ হয়ে উঠেছেন যে মান্নালালী আছে, খাদ্য নিয়ে আমাদের সমস্যা হবে না, এই যে তারা একটা বিশ্বাস অর্জন করতে পেরেছে, আপনার ক্ষেত্রে কীভাবে তৈরি করবেন? দেখুন, খাদ্যর কর্মাধ্যক্ষ যখন পেয়েছি দায়িত্ব, তারপরের থেকে যত সাধারণ মানুষের যে কাজগুলো সেই কাজগুলো আমরা সুস্থভাবে করতে পেরেছি, সাধারণ মানুষের পাশে আমরা দাঁড়াতে পেরেছি, যেহেতু দিদি আমাদের সঙ্গে আছে এবং আমরা ব্যক্তিগত দলগতভাবে যখন লকডাউন হয় আমরা জানি হয়তো এক মাস বা দু মাস এরকম একটা হবে, আমরা ব্যক্তিগত আমি ব্যক্তিগত 1.5 লাখ টাকার চাল প্রত্যেক পঞ্চায়েতের সাধারণ মানুষকে কিছু কিছু দিতে পেরেছি, এটাই আর সব থেকে বড়ো পাওনা যে গরিব মানুষের পাশে আমরা সরকার যেমন দাঁড়িয়েছে, আমরা একটা সরকারের একটা কর্মচারী হয়ে বা দলের একটা নেতৃত্ব হয়ে ছোটোখাটো নেতৃত্ব সেই জায়গায় আমরা সাধারণ মানুষের কাছে আমরা দিতে পেরেছি। পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের আপনাদের উন্নয়নের সামনে দাঁড়াতে পারবে বলে মনে হয় নাকি বিরোধীরা বিরোধীদের যে ইস্যুগুলো রয়েছে সেগুলোকে করবে? বিরোধীদের ওই ইস্যু এখানে কোনো কাজ খাটবে না, কেন আমাদের উন্নয়ন যেটা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মানুষ বিশেষ করে সেই তারা 500 টাকা এটাই বড় মনে করছে যে আমাদের যেটা দেবে বলেছিল আমাদের দিদি সেই মালটা আমরা পেয়েছি, যেটা দুয়ারে রেশন পাড়ায় দেবে বলেছিল সেটা পেয়েছি এবং রাস্তাঘাটও আমরা খুব যে কটা প্রকল্প আমাদের দিয়েছিল টোটালটাই আমরা কাজ করতে পেরেছি এবং কিছু কিছু সামান্য টুকটুকে বাদ আছে সেগুলো আমরা পঞ্চায়েতের আগে আমাদের আশা করছি আমরা কমপ্লিট করতে পারবো। আমরা এখন দেখছি বর্তমান রাজনীতিতে একটা সারা রাজনীতির একটা টালমাটাল চলছে যে সিডি ইডি সিবিআই এইসব নিয়ে চলছে, সেখানে দাঁড়িয়ে আপনি পিতৃপুর ওয়ান অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দলীয় কর্মীদের চাঙ্গা করার জন্য কী বার্তা দেবেন? দেখুন, ইডি সিবিআই দেখিয়ে তৃণমূলের কর্মীদের দবানো যাবে না, ইবি সিবিআই কত দেখিয়ে আমাদের দলের কর্মী যেমন কিছু দলের থেকে বিজেপিতে চলে গেছিলো, দল তো হারিনি, দল তো আরও ভালো প্রতিষ্ঠান ভালো এতে এসছে, তো সেই জায়গায় বলবো যত ইবি সিবিআই দেখুক দলের কর্মীরা কিন্তু দলের ঠিক একনিষ্ঠ জায়গায় তারা দাঁড়িয়ে আছে, যত ইবি সিবিআই ভয় দেবে সেই জায়গায় মানুষ কিন্তু যাচ্ছে না। বিরোধীদের একটা বক্তব্য আছে যে বলছে পঞ্চায়েতের যে বিরোধীরা এরা যে ভালো ফল করতে পারবে না, তাদের এই যে ধারণা তৈরি কারণ বলে দেখুন, মমতা ব্যানার্জির উন্নয়নের দিকে তাকিয়ে মানুষ ভোট দেবে, কোনো বিরোধীদের এখানে খাটবে না। ধন্যবাদ। ধন্যবাদ।